সুরাজ, রশ্মিতা, সাউন্ড ভিডিও সব ঠিক আছে রে? ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। সো হোমওয়ার্ক গুলো যদি ঠিকঠাক করিস ওটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিকটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। ওকে, হোমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সবাই কর বাড়িতে, আর রেগুলার ক্লাস কর। যদি কোনো ক্লাস মিস হয় পরে কিন্তু কভার করা অনেক ঝামেলা। হোমওয়ার্ক ছিল না লাস্ট টাইম, বললাম না অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড দেওয়া ছিল, তার মধ্যে কোনটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, এটা বের করতে দেওয়া ছিল। ভালো আছিস সবাই? রাজ কেমন আছিস? রশ্মিতা, অঙ্কিতা ভাই, আজকে অঙ্কিতা নাই, মারিয়া, ওকে, দিশা, হ্যাঁ শুরু আছে, কাল বের করে করার কথা বলছি। ওকে চল তাহলে স্টার্ট করি, দেখি কোন কোশ্চেনটার অ্যান্সার হয়। যদি আমাদের কোশ্চেন দেওয়া ছিল যে চারটে অপশন দেওয়া ছিল, চারটার মধ্যে কোনটা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড সেটা দেখাই দিতে লাগবে। তার মধ্যে ফার্স্ট অপশনটা ছিল, প্রথম থেকে একটা একটা করে অপশন আমরা চেক করি, ওকে, দেখি কোনটা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হয়। আমি তোদের আগেই জানাইছিলাম যে ইলেকট্রিক ফিল্ড দুই ধরনের হয় সাধারণত। একটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর ইলেকট্রিক ফিল্ড, যেটা একটা মুভিং চার্জ পার্টিকেল তৈরি করে, অর্থাৎ ভালো করে যদি বলি আমরা অ্যাক্সিলারেটর চার্জ পার্টিকেল যেটা তৈরি করে, ওকে। আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ যখন সোর্স চার্জটা রেস্টে থাকে তখন কি তৈরি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, যেটা হচ্ছে কনজারভেটিভ ইন নেচার হয়। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে কি হয়, কার্ল অফ ই ইকুয়াল টু জিরো হয়। সো আমাদের কোশ্চেনটার ক্ষেত্রে যেটা ছিল যে হুইচ ওয়ান অফ দা ফলোইং রিপ্রেজেন্ট ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটার কার্ল জিরো হবে। তো প্রথম অপশনটা যদি দেখ, প্রথম অপশনটা কি ছিল, যে প্রথম অপশনটা এ নাম্বার ছিল, ই ইকুয়াল টু আমাদের টু এক্স ওয়াই আই ক্যাপ প্লাস টু ওয়াই জেড এ ক্যাপ, এটা ছিল। এটার ক্ষেত্রে যদি আমরা কার্ল অফ ই বের করি তাহলে কি পাচ্ছি বলতো? নাও দেখি কার্ল অফ ই ইকুয়াল টু জিরো আসে কি আসে না। যদি জিরো আসে তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, আর জিরো না আসলে নন ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা দেখি কার্ল করার সময় কি হবে, আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই। সো এইদিকে আই এর কম্পোনেন্ট টু এক্স ওয়াই, জে এর কম্পোনেন্ট নাই, কে এর কম্পোনেন্ট টু ওয়াই জেড। তো এটা যদি আমরা গুণ করি কি পাবো, ভালো করে দেখ, ডিটারমিনেন্ট করি, এটা হচ্ছে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে টু জেড, আর হচ্ছে জিরো দিয়ে যাকে সরি গুণ কর জিরো মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ দিয়ে গুণ করলে এটার সঙ্গে এইটা এক্স এক্স নাই, তাহলে হচ্ছে এটা কত হবে জিরো, আর এটা জেড আছে এটা কত হচ্ছে জিরো, সরি জেড নাই তার মানে জিরো, তারপর প্লাস কে ক্যাপ,
কে ক্যাপের সঙ্গে, এটা এটা জিরো, আর এটা হচ্ছে ওয়াই পড়ে আসো, ওয়াই পড়ে থাকলে কত পাচ্ছি আমরা হচ্ছে -2x। সো অ্যান্সার আমরা পাচ্ছি টু জেড আই ক্যাপ প্লাস মাইনাস টু এক্স কে ক্যাপ হুইজ নট ইকুয়াল টু জিরো। তার মানে এই যে অপশন এ তে যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এই ইলেকট্রিক ফিল্ডটা কি হবে না, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হবে না। ভেরি গুড সুরাজ, টু জেড আই ক্যাপ মাইনাস টু এক্স কে ক্যাপ, ভেরি গুড, ভেরি গুড। এবার অপশন বি তে টেস্ট করি, অপশন বি তে যেটা দেওয়া ছিল ওটা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হয় কিনা হয় এটা আমরা টেস্ট করব। অপশন বি তে কি দেওয়া ছিল, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু দেওয়া ছিল আর স্কয়ার সাইন থিটা আর ক্যাপ প্লাস আর কস থিটা থিটা ক্যাপ, তারপরে দেওয়া ছিল হচ্ছে আর কস ফাই ফাই ক্যাপ, এটা অপশন দেওয়া ছিল না আমাদের, আর স্কয়ার সাইন থিটা আর ক্যাপ প্লাস আর কস থিটা থিটা ক্যাপ প্লাস আর কস ফাই ফাই ক্যাপ, এই অপশনটা দেওয়া ছিল। এই অপশনটার ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হয় কি হয় না আমরা প্রথমে টেস্ট করি। দেখ এটি ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হবে কি হবে না এটা টেস্ট করার জন্য কেউ এমন করিস না আই জে কে ক্যাপ তারপরে ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই ডেল জেড, তারপরে এইখানে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা, এই গাধার মতো এই জিনিসটা করিস না কেউ। ওকে, কারণটা এই যে আমরা ফর্মুলাটা ইউজ করতেছি, এই যে কার্লের ফর্মুলাটা, এই কার্লের ফর্মুলাটা কিসের জন্য বলতো? এটা শুধুমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে, এইটা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কিন্তু আমাদের অপশন দেখ কি দেওয়া আছে, আর থিটা ফাই, আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ, আর থিটা ফাই কোন কোঅর্ডিনেটের জিনিস, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের জিনিস, তার মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট এখানে ইউজ করতে লাগে। ভুল করেও কেউ এই সূত্র ইউজ করিস না, কার্টেসিয়ানের সূত্র ইউজ করলে হবে না, কারণ এটা আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ এগুলো যখন কার্টেসিয়ানে নিয়ে যাস এটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সাবধান। তার জন্য স্ফেরিক্যালের জিনিস কোথায় করতে লাগবে, স্ফেরিক্যালেই অ্যান্সার করতে লাগবে। তো স্ফেরিক্যালের ক্ষেত্রে কার্লের সূত্র কি হয়, দেখ কার্লের ইন জেনারেল সূত্র কি ছিল, ভেক্টর অ্যানালাইসিসে সবাই পড়ছিস মনে আছে? ওকে, কার্লের সূত্র কারো মনে আছে? কার্লের ইন জেনারেল সূত্র ছিল, মনে করে দেখ, আমরা যদি এ ভেক্টর নিতাম একটা কার্ভিনিয়ার কোঅর্ডিনেটে, আমরা কার্ভিনিয়ার পোলার কোঅর্ডিনেটে যদি স্পেসিফিকলি বলি, আমরা কার্ভিনিয়ার পোলার কোঅর্ডিনেটে কি ছিল, কার্লের সূত্র এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি, ওয়ান বাই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি, তারপরে কি ছিল বল, কারো মনে আছে? ডিটারমিনেন্ট এ ওয়ান ই ওয়ান ক্যাপ, এ টু ই টু ক্যাপ, এ থ্রি ই থ্রি ক্যাপ, তারপরে কত ছিল, ডেল বাই ডেল ইউ ওয়ান ডেল বাই ডেল ইউ টু ডেল বাই ডেল ইউ থ্রি, তারপরে আমাদের কারো মনে আছে, তারপরে কি হতো, এ ওয়ান এইচ ওয়ান, তারপরে এ টু এইচ টু, এ থ্রি এইচ থ্রি। ওকে, ক্লিয়ার হচ্ছে? এটা ছিল আমাদের কি ছিল, সূত্র ছিল। ওকে, এটা কি ছিল, এইচ ওয়ান এইচ ওয়ান ই ওয়ান এইচ টু ই টু এইচ থ্রি ই থ্রি কার্ল, হ্যাঁ এটাই ছিল না? ওকে, কার্ভিনিয়ার এটাই ছিল, কিন্তু আমাদের কি লাগে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটটা, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটটা যদি মনে করা যায়, একটা স্ফেরিক্যালের ক্ষেত্রে ডিএল কত ছিল, ডিএল ইকুয়াল টু কারো মনে আছে, স্ফেরিক্যাল আরের দিকে কতটা ইনক্রিজ করে বলতো না, কারো মনে আছে? স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এইচ ওয়ান কত হয় ওয়ান, এইচ টু কত হয় আর সাইন থিটা, আর এইচ থ্রি কত হচ্ছে, কারো মনে আছে? দেখি কে ঠিক বলিস কে ভুল বলিস, মনে কর একটু, কেউ বলবি? চল 30 সেকেন্ড টাইম দিলাম, বল তাড়াতাড়ি। দেখি কে কি বলিস, রশ্মিতা সুরে আস্তে আস্তে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভেক্টর বারবার বলতেছি, ভেক্টর ছাড়া কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক হবে না, সবাইকে বলতেছি। কোনটার ক্ষেত্রে কে বলতেছিস, মনে রাখি এইচ ওয়ান কত আসে ওয়ান আসে, এইচ টু কত আসে আর আসে, এইচ থ্রি কত আসে আর সাইন থিটা আসে, মনে পড়ছে? এখানে ডিএল এর প্রথমটা এ ওয়ান এইচ ওয়ান এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি লেখছি, ওগুলা দেখলাম না আমি, তাহলে একবারে বসাই দিই, তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এইচ ওয়ান ওয়ান আর ইন্টু আর সাইন থিটা,
একবারে আমি ভ্যালু পুট করতেছি, H1 এর মান 1, E1 ক্যাপ, E1 ক্যাপের জায়গায় কত আসে হচ্ছে R ক্যাপ, তারপরে H2, H2 এর জায়গায় R, E2 ক্যাপ হচ্ছে থিটা ক্যাপ, তারপরে H3, H3 কত হচ্ছে R সাইন থিটা, R সাইন থিটা, আর E3 এর জায়গায় কত হচ্ছে R থিটা ফাই, ফাই ক্যাপ, মনে আছে? তারপরে এটা কি হচ্ছে দেখ, ডেল বাই ডেল U1 মানে হচ্ছে ডেল বাই ডেল R, ডেল বাই ডেল থিটা, তারপরে ডেল বাই হচ্ছে ডেল ফাই, তারপরে দেখ A1, H1, A1 কতটুকু, এইটুক, তাহলে A1 এর মান আমি পাচ্ছি R স্কোয়ার সাইন থিটা ইন্টু H1, H1 এর মান কত আমি বসাই দেখ, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে 1, তারপরে দেখ A2, A2 এর মান কত আসছে হচ্ছে R cos থিটা, তারপরে দেখছি R cos থিটা, আর হচ্ছে H2 কত হচ্ছে R, এখানে আবার R পাচ্ছি, তারপরে দেখ A3, A3 এর মান কত R cos phi, R cos phi ইন্টু কি হচ্ছে H3, H3 এর মান কত হচ্ছে R sin থিটা, ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে কি হলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে তার বের করা নিয়ম হলো, ফর্মুলা তৈরি হলো। ওকে, কেউ জ্যামে কোশ্চেন আসলে বা অন্য কোশ্চেন আসলে ভুল করেও তোরা এটা কার্টেশিয়ান ইউজ করে দিয়ে আসিস না। ওকে, ক্লিয়ার আছে? তো এটাকে যদি আমরা করি কি পাচ্ছি, এবারে এক এক করে গুণ কর, আর ক্যাপ, আর ক্যাপ গুণ করলে এটার সঙ্গে আসবে, আর ক্যাপ যদি গুণ করি আমরা ডেল বাই ডেল থিটা, ডেল বাই ডেল থিটা আর স্কোয়ার সাইন থিটা কস থাই, আর স্কোয়ার সাইন থিটা কস থাই, আর স্কোয়ার সাইন থিটা কস থাই, তারপরে হচ্ছে মাইনাস ডেল বাই ডেল ফাই, ডেল ফাই, ডেল বাই ডেল ফাই, আর স্কোয়ার কস থিটা, আমি একবারই গুণটা করে দিচ্ছি। ওকে, এত বড় না করতেছি, চল একবার এখানে করে নিচ্ছি, 1 বাই আর স্কোয়ার সাইন থিটা আর ক্যাপ আর থিটা ক্যাপ আর সাইন থিটা, সরি, আর সাইন থিটা ফাই ক্যাপ, ডেল বাই ডেল আর, ডেল বাই ডেল থিটা, ডেল বাই ডেল ফাই, আর এইটা আমরা পাচ্ছি আর স্কোয়ার সাইন থিটা আর স্কোয়ার কস থিটা আর স্কোয়ার সাইন থিটা কস ফাই। এবার এটা ডিটারমিনেন্ট সলভ করে দেই, ডিটারমিনেন্ট সলভ করলে পাবো আমরা আর স্কোয়ার সাইন থিটা আর ক্যাপ, ডি বাই ডি থিটা, এখানে দেখ থিটা ইকুইটুক আছে, বাকি সব কনস্ট্যান্ট, তাহলে আসলে আর স্কোয়ার কস ফাই, আর সাইন থিটার ডেরিভেটিভ আসে হচ্ছে কস থিটা, তারপরে এটা দিয়ে এটা, এখানে ফাই নেই, তারপরে এটা কত হবে, জিরো হবে, মাইনাস আর থিটা ক্যাপ, আর থিটা ক্যাপ যদি করি এটা আর এটা, এটা এটা তার সাইন থিটা কস ফাই, এটা এত কনস্ট্যান্ট হবে, সাইন থিটা কস ফাই কনস্ট্যান্ট, আর আর এর সঙ্গে আর, এখান থেকে কত আসবে হচ্ছে 2R। ওকে, তাহলে 2R, তারপরে এটার সঙ্গে এটা, ডি ফাই নেই, তারপরে এটা কত হবে হচ্ছে জিরো, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস আর সাইন থিটা ফাই ক্যাপ, সো আর সাইন থিটা সাইন ক্যাপ, এটা করলে আর এর সঙ্গে আসবে 2R cos থিটা, আর এটার সঙ্গে এটা আসবে হচ্ছে মাইনাস আর স্কোয়ার সাইন থিটা ডেরিভেটিভ হবে cos থিটা, তো এটা যদি গুণ করি আমরা পাবো আর স্কোয়ার সাইন থিটা, সিম্পলিফাই করলে আর ক্যাপ আর স্কোয়ার cos ফাই cos থিটা মাইনাস আর থিটা ক্যাপ, মাইনাস 2R স্কোয়ার সাইন থিটা কস ফাই থিটা ক্যাপ, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাচ্ছি প্লাস 2R স্কোয়ার কমন নেই আমরা, তাহলে R স্কোয়ার সাইন থিটা 2 কস থিটা মাইনাস R কস থিটা, ওকে, আর এদিকে আছে ফাই ক্যাপ, তাহলে হুইচ নট ইকুয়াল টু জিরো, তার মানে এটাও কি হবে না, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হবে না। এবার পরের অপশন দেখি,
তিন নম্বর অপশন কি দেওয়া ছিল? তিন নম্বর অপশন দেওয়া ছিল ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু দেওয়া ছিল রো কস স্কয়ার ফাই জেড ক্যাপ। এবার বল জেড ক্যাপ কোন কোঅর্ডিনেটে হয়? আর থিটা ফাই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে, জেড আসে হচ্ছে রো ফাই জেড, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, সরি আমরা এবার কি করি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ইউজ করি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যদি ইউজ করি এই সূত্রটা ডাইরেক্ট ইউজ করে দেন, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কার্ল কি হবে? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যদি কার্ল বের করিস, ওয়ান বাই এইচ ওয়ান, ওয়ান এইচ টু কত, রো এইচ থ্রি কত, ওয়ান মনে আছে? তারপরে এ ওয়ান, এ ওয়ান এর মান কত দেখ, রো ফাই জেড মনে থাকবে, রো ফাই জেড, তাহলে রো নাই, তাহলে হচ্ছে এ ওয়ান কত আছে, হচ্ছে কিছুই নাই, ওয়ান আছে, ওকে এ ওয়ান ই ওয়ান, সরি এইচ ওয়ান, দেখ এইচ ওয়ান ই ওয়ান, এইচ ওয়ান এর মান ওয়ান ইন্টু ই ওয়ান, ই ওয়ান এর মান কত, রো ক্যাপ, তারপরে কত এইচ টু, এইচ টু এর মান কত, রো, আর হচ্ছে ফাই ক্যাপ, ওকে, তারপরে কত হচ্ছে এইচ থ্রি, এইচ থ্রি মান ওয়ান, তারপরে হচ্ছে জেড ক্যাপ, তারপরে ডেল বাই ডেল রো, ডেল বাই ডেল ফাই, তারপরে ডেল বাই ডেল জেড, তারপরে কি হচ্ছে এ ওয়ান এইচ ওয়ান, এ ওয়ান এর মান নাই, তার মানে জিরো, ওকে কিছু নাই মানে জিরো, তারপরে হচ্ছে রো ফাই জেড, তারপরে এটার মানও কিছু নাই, তার মানে জিরো, তারপরে হচ্ছে এইচ থ্রি, এটা কত আছে, তারপরে রো কসকার ফাই, ওকে ক্লিয়ার হলো? এটাকে তাহলে আমরা কি করি, আবার ডিটারমিন্যান্ট সলভ করি, ডিটারমিন্যান্ট সলভ করলে আমরা পাবো রো ক্যাপ, রো ক্যাপ দিয়ে যদি গুণ করি এটা আর এটা ফাই আছে, তাহলে কত আসবে কস স্কয়ার ফাই, কস স্কয়ার ফাই কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে রো কনস্ট্যান্ট টু কস ফাই, আর কস ফাই এর আসবে হচ্ছে মাইনাস সাইন ফাই, ওকে, আর এদিকে কত হচ্ছে জিরো আসতেছে, তারপরে হচ্ছে মাইনাস রো ফাই ক্যাপ, রো ফাই ক্যাপ করলে আমরা এটার সঙ্গে এটা পাচ্ছি রো ফাই ক্যাপ, তারপরে এটার সঙ্গে এটা রো দিয়ে গুণ করবো, রো দিয়ে গুণ করতে ডেরিভেটিভ করলে কস স্কয়ার ফাই করে থাকবে, আর এইদিকে কত আসবে হচ্ছে জিরো, তারপরে হচ্ছে জেড ক্যাপ, জেড ক্যাপ দিয়ে যদি গুণ করি তাহলে এটা জিরো আর এটা হচ্ছে জিরো, ওকে। তো এখান থেকে তুই যদি দেখিস কার্ল অফ ই কত আসতেছে, শুধুমাত্র এই টার্মটা পড়ে আসতেছে, তারপরে ওয়ান বাই রো রো ক্যাপ মাইনাস মাইনাস টু রো সাইন ফাই কস ফাই, মাইনাস টু রো কস ফাই সাইন ফাই রো ক্যাপ, তারপরে এটার সঙ্গে পাবো আমরা মাইনাস রো কস স্কয়ার ফাই ফাই, রো রো কেটে যাবে তাহলে অ্যান্সার পড়ে থাকবে এটা মাইনাস সাইন টু ফাই রো ক্যাপ মাইনাস কস স্কয়ার ফাই ফাই, হুইচ ইজ নট ইকুয়াল টু কত হচ্ছে জিরো, ক্লিয়ার? তাহলে দেখ অপশন এ, অপশন বি, অপশন সি তিনটে কার্ল অফ ই নট ইকুয়াল টু জিরো আসলো, তাহলে এই তিনটে কি হইতে পারে না, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল হতে পারে না। এবার অপশন ফোর দেখি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল হয় কি হয় না, চল। তোরা না অনেকেই মনে হয় হোমওয়ার্ক যখন করছিস সবগুলোতে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করে দিছিস, বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করতে গিয়ে কি মনে হচ্ছে বলতো, তোদের থিটাকে আমি কিসের সাপেক্ষে ডেরিভেট করবো, ওইখানে তো এক্স ওয়াই জেড, থিটাকে কিসের সাপেক্ষে ডেরিভেট করবো, তার কারণে এটা মনে হচ্ছে বলতো আত্তল, তোর হবু গার্লফ্রেন্ডের দিব্যি দিয়ে বল কি মনে হয়েছে, রশ্মিতা কে গে সব কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করতেছিলি বলতো, অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করবি না কেউ, অপশন এবার ডি নাম্বার আমরা করি, ডি নাম্বারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি দেওয়া ছিল,
ডি নাম্বারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের যেটা মান দেওয়া ছিল সেটা দেওয়া ছিল মাইনাস কস ফাই রো ক্যাপ প্লাস সাইন ফাই ফাই ক্যাপ প্লাস থ্রি জেড ক্যাপ, এটা দেওয়া ছিল। তাহলে এইবার কি করি আমরা ডাইরেক্ট এই সূত্র ইউজ করে দেই, এখানে সিলিন্ডার কোঅর্ডিনেট রো ফাই জেড দেওয়া আছে মানে সিলিন্ডার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে কি আসতেছে ওয়ান বাই রো, আর এখানে আবু পাবো হচ্ছে রো ক্যাপ রো ফাই ক্যাপ তারপর হচ্ছে জেড ক্যাপ, ডেল বাই ডেল রো ডেল বাই ডেল ফাই ডেল বাই ডেল জেড, আর এইদিকে আমরা পাচ্ছি এ ওয়ান এইচ ওয়ান, এ ওয়ান এর মানে এটা মাইনাস কস ফাই আর এইচ ওয়ান হচ্ছে ওয়ান, ওকে। তারপরে হচ্ছে এ টু এইচ টু, এ টু হচ্ছে এটা, তাহলে রো এ টু এইচ টু হচ্ছে রো আর হচ্ছে সাইন ফাই, তারপরে আমরা কি পাচ্ছি থ্রি থ্রি কারণটা কে থ্রি আর হচ্ছে এইচ থ্রি, এইচ থ্রি মান ওয়ান, তো এটা এটা। তো এবার দেখো রো ইকুয়াল টু এটার ডিটারমিনেন্ট সলভ করে দেখি, রো ক্যাপ কি পাচ্ছি আই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো, এখানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো, তারপর মাইনাস রো ফাই ক্যাপ, রো ফাই ক্যাপ এটা নিচ্ছি, এখানে দেখ কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো, এখানে জেড এর সাপেক্ষে কস ফাই ডেরিভেটিভ কত হবে জিরো হবে, প্লাস জেড ক্যাপ, জেড ক্যাপ যদি নিস এটার সাথে রো সাপেক্ষে এটার যদি ডেরিভেটিভ কত কত আসবে, এখানে করতেছি আমি জেড ক্যাপ, জেড ক্যাপ এটার সঙ্গে এটার ডেরিভেটিভ কর রো চলে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে সাইন ফাই, তারপর মাইনাস মাইনাস আর মাইনাস যাবে এটাতে প্লাস, কস ফাই এর ডেরিভেটিভ কত আসে হচ্ছে কস ফাই এর ডেরিভেটিভ আরো একটা মাইনাস, তাহলে হচ্ছে তিনটে মাইনাস আসলো, তিনটে মাইনাস সাইন ফাই, ওকে। তাহলে দেখ রো এটা জিরো জিরো সাইন ফাই কেটে গেল, সো ইলেকট্রিক ফিল্ড কত আসলো জিরো, দ্যাট ইজ কার্ল অফ ই ইকুয়াল টু জিরো আসলো, সো এটাই কি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক। তো ট্রাই কর হয়ে যাবে, ঠিক আছে, ধীরে ধীরে হোমওয়ার্ক গুলা করা শুরু কর, নিজেরা নিজেরা প্র্যাকটিস কর, কিচ্ছু নাই, ইলেকট্রোস্ট্যাটিক সোজা তোদের যে প্রসেস শেখাইছি এই প্রসেস যে কর, মানুষের দেখবে ইলেকট্রোস্ট্যাটিক বুঝতে বুঝতেই অবস্থা শেষ, আর তোরা মজাদার সহকারে ইলেকট্রোস্ট্যাটিক করতে পারবি যদি প্রতিদিন রেগুলার ঠিকঠাক করে ক্লাস গুলা করিস। যাই হোক লেগে নে, একদম ইজি কোশ্চেন লেগে নে,
রো সাইন ফাই কোনটার কথা বললি? ওকে, কার কি কোশ্চেন ছিল? রো সাইন ফাই কত নম্বর কোশ্চেনের কথা বললি? অপশন ডি। এটা দেখ, এটা সূত্র কি? A2H2। ওকে, A2H2। এবার A2 কত আছে? সাইন ফাই দেওয়া আছে, আর H2 কত? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে H2 ইকুয়াল টু রো, তার জন্য H2 আমি কি বললাম? রো সাইন ফাই করে দিলাম। ওকে, এইটা হচ্ছে H2 এর মান, আর এটা হচ্ছে A2 এর মান। A2 তো এখানে দেওয়া আছে। ওকে, বুঝছিস? ক্লিয়ার? একদম কাঁচা বাদাম ভিজা ভিজা খাও প্রতিদিন সকালে। দেখ, একটা হচ্ছে সব থেকে ভালো বুদ্ধি, রাত্রিবেলা কাঁচা বাদাম ভেজাবি, সকালবেলা কাঁচা বাদামের কাকুর রিলস দেখবি, ঠিক আছে না? কি যেন রিলসটা ছিল, কাঁচা বাদাম দাদা, তারপরে কি ছিল ভুলে গেছি। সব থেকে ভালো হবে কি বলতো, যে কাঁচা বাদাম নাস্তে নাস্তে খাবি, তাহলে এক্সারসাইজও হয়ে যাবে, বাদাম খাওয়া হয়ে যাবে, মাথার ব্রেনটা বাইরে যাবে, সমস্ত কিছু হবে একসঙ্গে। এবার শোন, ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করি। হোমওয়ার্কটা হবে না, হোমওয়ার্ক হবে এরপরের দিন হবে। দুইটা যখন ভাইরাস পাঠায় দেয়, পিটাবো তোদেরকে অনলাইনে গিয়ে গিয়ে, বাস তারপরে দেখবি হোমওয়ার্ক হয় কি হয়। কয়েকদিন পিটিয়ালেই হবে। আর একটা কোশ্চেন করি, গিরিবিদের বইটা সবাই কিনে নিস, ওকে, সবারই সুবিধা হবে। বিবিতার বইয়ের এডিশন 4 এর আমরা কোশ্চেন নাম্বার 4 করতেছি, ঠিক আছে? 65 পেজে আমাদের এখানে বলছে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স জেড। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স জেড অ্যাবভ দ্য সেন্টার অফ এ স্কোয়ার মুভ, অ্যাবভ দ্য সেন্টার অফ এ স্কোয়ার মুভ। ফাইন্ড এ স্কোয়ার মুভ, ফাইন্ড এ ক্যারি ইউনিফর্ম লাইন চার্জ ল্যামডা। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। অনলাইনে পাওয়া যাবে, ইয়েস। এবার শোন, আমরা এই প্রবলেমটা সলভ করি। তোদের একটা জিনিস বলি, এই গ্রিফিতের এগুলা প্রবলেম সব আনসলভ প্রবলেম আমি তোদের করাচ্ছি। মজাদার জিনিস, গ্রিফিতে যত প্রবলেম আছে এগুলো তো সমস্ত প্রতিটা প্রবলেম করতেছি, তোরা যদি বইটা একবার মেলায় দেখিস, এবং সঙ্গে সঙ্গে গ্রিফিতের বইয়ের বাইরে আমি তোদের লিম সিরিজ থেকে থেকে শুরু করে নেট গেট জ্যাম জিএসটি এবার সমস্ত কিছু অঙ্ক করাচ্ছি। মানে এত প্রবলেম কেউ কোনোদিন করেও নেই, করাবেও না। ওকে, যত প্রবলেম করাচ্ছি তোদের, যাতে থিওরিটা একদম কংক্রিট হয়ে যায়, আনসলভ প্রবলেম করতেছিস, এরপর তোরা আর কি চাস? ওকে, শুধুমাত্র তোদের করতে লাগে,
গ্রিফিথের বইটা ফলো করে এবার দেখতে পাবে যে ফিজিক্স পড়ে কেমন করে, ফিজিক্স পড়ার স্টাইল কেমন করে হয়। বইটা একটু লাইন বাই লাইন পড়া স্টার্ট কর, ওকে? ফিজিক্স পড়ার সময় বই পড়া খুবই ইম্পর্টেন্ট। এতগুলো লেকচার হলো, এতগুলো লেকচারে আমরা গ্রিফিথের বইয়ের কয়টা পেজ পড়ছি জানিস? তোদের যদি বলি আমরা এই চ্যাপ্টারটা 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3, 4, 5, 6, 7টা, 8টা, 9টা, আমরা এখন অব্দি 8টা পেজ করছি, ওকে? 8টা পেজের মধ্যে দেখ কত কি শিখলাম। এর পরবর্তীতে আরো অনেক কিছু শিখবো, আরো পরে 8, 5, 6টা পেজের মধ্যে আরো অনেক কিছু শিখবো, ওকে? সো তোদের বলবো যে বইটা নে, এবার পড়া শুরু কর। এবার পড়লে বুঝবি, প্রথমে কিচ্ছু বুঝবি না, এখন আমার ক্লাস গুলো দেখার পর এখন বইটা ভালো করে বুঝবি, ওকে? সো এটার পুঁথিতে প্রবলেম আমরা সলভ করতেছি, এর মধ্যে এই প্রবলেমটা সলভ করে। এবার কি বলছে, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স জেড অ্যাবভ এ সেন্টার অফ এ স্কোয়ার লুপ সাইড এ ক্যারিং ইউনিফর্ম লাইন জাস্ট ল্যামডা। তাহলে একটা কি দেওয়া আছে, ফিগারটাও বইয়ে দেওয়াই ছিল, ওকে? তো আমরা হচ্ছে এখানে একটা ফিগার এমন করে বানায় নিচ্ছি, একটা স্কোয়ার লুপ দেওয়া আছে, এই স্কোয়ার লুপটা থেকে এমন করে জেড ডিস্টেন্স উপরে, যে ডিস্টেন্স উপরে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। এবার কেমন জিনিসটা একবার তোদের যদি বোঝাই আমি, তো ঘটনাটা অ্যাকচুয়ালি এমন ঘটতে হচ্ছে, একটা বলছে স্কোয়ার লুপ আছে যার প্রতিটা সাইড কি দেওয়া আছে, এ দেওয়া আছে। এই সাইড এর জন্য কি করছে বলছে, এইখান থেকে যে ডিস্টেন্স উপরে এইখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তাহলে এইখানে যে ডিস্টেন্স উপরে যদি ইলেকট্রিক ফিল্ড বের করিস কেমন করে বের করবি, ভালো করে দেখতো। এটা অ্যাকচুয়ালি এই ছবিটা তোদের যে ছবিটা বোর্ডে আর্ট করছি, বোর্ডে আর্ট করার সময় এমন করে আর্ট করছি, ওকে? তাহলে বোর্ডে আর্ট করার সময় এমন করে ছবিটা আর্ট করছি, এমন করে যদি ছবি আর্ট করি, বা তোদের যদি এইখানে 3D-তে দেখি সেটা এমন করে দেখতে পারিস, ওকে? এই ছবিটা আর এই ছবিটা একই জিনিস। এবার তুই যদি ভালো করে দেখি একটা জিনিস, বোর্ডের ছবিটার মতোই দেখাই তোদের, এটা দেখতে পাচ্ছিস, এইটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য যে ডিস্টেন্সে এইখানে কোথাও বের করতেছিস, এইখানে বের করার জন্য তুই ভালো করে দেখ, এইটা একটা রড লাগতেছে না, এটা একটা রড, সবগুলো সাইড কত এ, তাহলে রডের জন্য রড থেকে কিছু ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল অলরেডি বের করছি না, রড থেকে যে ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল কত বের করছি না, মনে আছে? যে একটা যদি এমন একটু মনে করা যায়, তোদের এইদিকে মাইনাস এল থেকে শুরু করে এইদিকে তোদের প্লাস এল থাকতো, এখান থেকে জেড ডিস্টেন্সে ভালো করে দেখ, জেড ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল বের করতাম, পি পয়েন্টে সাপোজ ইলেকট্রিক ফিল বের করতাম 0, 0, জেড পয়েন্টে, এটা মাঝখানে নিতাম, ইলেকট্রিক ফিল কত আসতো তার মনে আছে? 1/4πε₀, এটা যদি চার্জ ডেন্সিটি কত থাকতো, ল্যামডা যদি দেওয়া থাকতো, তাহলে হচ্ছে এর লেন্থ 2L, আর কত আসতো, জেড ইন্টু √z² প্লাস হচ্ছে এইখানে হচ্ছে ডিস্টেন্স কত ছিল, L² এটা ছিল কি ছিল না? এটা দেখিস অলরেডি আমরা কি করছি, এই জিনিসটা সলভ করছি আমরা, ওকে? আর যদি এইদিকে আমরা কে ক্যাপ নিতাম, তাহলে অ্যান্সার কত আসতে হচ্ছে, জেড ক্যাপ বা হচ্ছে কে ক্যাপ ডিরেকশনে আসতো, এটা আমরা করছি। এবার দেখ এইখানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা যখন বের করতেছি, আমাদের ক্ষেত্রে এই কয়েকটা লেন কত দেওয়া আছে, এল এল দেওয়া আছে, তাহলে এইখানে যদি দেখি এতটুকু কত আছে, এতটুকু হচ্ছে A/2, এইদিকে কত হচ্ছে A/2, যেখানে আমরা 2L পাইছিলাম, 2L এর জায়গায় এখন কি পাচ্ছি আমরা, এ পাচ্ছি। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী 2L ইকুয়াল টু কত পাচ্ছি, এ পাচ্ছি। তাহলে এইখানে আমাদের কোশ্চেন এ তে রিপ্লেস করতে গেলে L এর জায়গায় কত বসাইতে লাগবে, A/2 বসাইতে লাগবে, ওকে? সো ইলেকট্রিক ফিল্ড কি দাঁড়াচ্ছে, 1/4πε₀ ল্যামডা, 2L এর জায়গায় কত বসাবো, A বসাবো, আর Z এর জায়গায় Z ইন্টু √ কত হচ্ছে, Z² প্লাস L² L² মানে কত হচ্ছে, A² / 4 আসছে, ক্লিয়ার আছে? এবার তোরা মজাদার জিনিসটা আমি যেটা বললাম তোদের, সেটা হচ্ছে এইখান থেকে কিসের জন্য বের করলি, এইখান থেকে যে ডিস্টেন্সে বের করলি, কিন্তু আমাদের এখানে মাঝখান থেকে দেখতেছে, তাহলে আমাদের হাইটটা কোনটা বলতেছে, এই হাইটটা বলতেছে না, আর এই হাইটটা বলতে কোথায় থেকে, এইখানে আমাদের পয়েন্টটা আছে, তাহলে এইখান থেকে হাইটটা কত হবে, এটা যদি A/2 হয়, এটা যদি জেড হয়, এই হাইটটা কত হবে বলতো, Z² প্লাস হচ্ছে S² / 4, পিথাগোরাসের উপপাদ্য লাগালে হবে কি হবে না? তো এইখানে যে জেড অ্যাক্সিস, যে ডিস্টেন্সটা ছিল আমাদের এইখানে, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত, ভালো করে বুঝিস, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত আছে আমাদের এখানে, যেটা জায়গায় Z² + S² / 4, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমরা কত পাবো, 1/4πε₀
ল্যামডা এ বাই জেড এর জায়গায় অ্যাকচুয়ালি রিপ্লেস করতে কি লাগবে? এটা দিয়ে রিপ্লেস করতে লাগবে। ওকে, তাহলে জেড কে আমরা কি করতেছি, এটা দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে জেড কে যদি রিপ্লেস করে দিই এমন কি পাবো হচ্ছে জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর। আর যদি এই দিকে হচ্ছে রুট ওভার জে স্কোয়ার নিই, জে স্কোয়ার নিলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা আমাদের জেড কে রিপ্লেস করতে লাগবে এটা দ্বারা। ওকে, তাহলে কত পাচ্ছি, জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর প্লাস হচ্ছে এ স্কোয়ার বাই ফোর পাচ্ছি। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি ফোর বাই অ্যাপসিলন জিরো এখানে হচ্ছে ল্যামডা এ বাই রুট ওভার জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর। আর এইদিকে যদি করি এইদিকে পাবো আমরা জেড স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বাই টু। ওকে, একবার তোরা বাড়িতে ভাববি জিনিসটা আরো ভালো করে বুঝবি। এবার দেখ ইম্পর্টেন্ট জিনিস, এইখানে যখন ইলেকট্রিক ফিল্ড বের করতেছিলাম আমরা হাইটটা কেমন করে নিলাম বলতো? এইখানে যদি বের করে হাইটটা এইদিকে নিচ্ছি, তাহলে হাইটটা এইদিকে নিলে একটা কম্পোনেন্ট পাচ্ছি, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে গেল, তাহলে কম্পোনেন্ট পাচ্ছি না, একটা কি আসলো, একটা আছে এইদিকে গেল হচ্ছে সাইন থিটা কম্পোনেন্ট, আর এইদিকে কি থাকলো হচ্ছে কস থিটা কম্পোনেন্ট। ক্লিয়ার আছে? এবার এই পাশেরটার জন্য কোন দিকে আসবে, এইদিকে সাইন থিটা কম্পোনেন্ট যাবে, এইদিকে উপর দিকে কিসে যাবে কস থিটা কম্পোনেন্ট যাবে। তাহলে কস থিটা গুলা বেঁচে থাকবে, সাইন থিটা গুলা কি করা যাবে, একে অপরে ক্যান্সেল আউট হয়ে যাবে। সো ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাই তাহলে কি হবে, তাহলে অরিজিনালি ইলেকট্রিক ফিল্ড কত আসে, কোথায় লিখি আমি, এইখানে লিখি অরিজিনাল জিনিসটা এখানে লিখি। এগুলো তো আমরা হেল্প নিয়ে বের করলাম, ওকে, কনসেপ্ট অরিজিনালি তাহলে লিখি উই কনসিডার ওকে উই নিড টু কনসিডার দা পার্টিকেল কম্পোনেন্ট কম্পোনেন্টস ভার্টিক্যাল কম্পোনেন্টস অনলি, দেখ হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো তো ক্যান্সেল আউট হয়ে গেল, ভার্টিক্যাল কম্পোনেন্টস অনলি। ওকে, সো কনসিডারিং ফোর সাইড উই গেট টোটাল ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ফোর। দেখ এইটা কিসের জন্য আসছিল, এটা তুই দেখিস একটা সাইডের জন্য নিছি আমরা, তাহলে একটা সাইডের জন্য নিছি এটা, এই জিনিসটা হচ্ছে একটা সাইডের জন্য। আমাদের কয়টা সাইড লাগবে, একটা দুইটা তিনটে চারটা, চারটে সাইডের জন্য নিব, তাহলে এটা কি করবো ফোর দিয়ে গুণ করবো, ফোর ইন্টু ই ওয়ান, ই ওয়ান এর মধ্যে শুধু কোন কম্পোনেন্ট পড়ে থাকবে, কস থিটা কম্পোনেন্ট পড়ে থাকবে, তাহলে ই ওয়ান কস থিটা, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আছে? তো মনে রাখিস এগুলো এমন করে সাজা সাজা রেখে আছে, এখানে অ্যান্সার লিখ, তো এখানে ভ্যালু পুট করে দিতে পারিস ফোর ইন্টু ই ওয়ান এর মানে এটা ওয়ান বাই ফোর বাই অ্যাপসিলন জিরো ল্যামডা ইন্টু এ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর, তারপরে হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু আর কস থিটা, কস থিটা মানে কি এলো ভিও, ওকে এলো ভিও ভূমি পাই অতি বুঝ, এটা দেখে ভূমি বলতো ভূমি কত হবে, ভূমিটা কত হবে জেড, আর অতি বুঝ কত, এটা জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর এই ছবি অনুযায়ী। তাহলে কস্তিতের জায়গায় বসাবো আমি হচ্ছে জেড বাই রুট ওভার জে স্কোয়ার বাই এ স্কোয়ার বাই ফোর, জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর, এটা হচ্ছে ওকে লেখে নি। এটা একটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, তোদের দেখ প্রথম দিন থেকে যেগুলো কোশ্চেন পড়াচ্ছি সবগুলো কোশ্চেন ধীরে ধীরে সামারি করে বড় কোশ্চেনের দিকে আগাচ্ছি, যে একটার পিছনে আর একটা হেল্প লাগতেছে, আর একটার জন্য আর একটা হেল্প লাগতেছে, একটা একটার হেল্প করে করে নিয়ে আমি আগাচ্ছি। আর এইগুলা সবগুলো কি আছে, কে কে বরাবর আছে,
উপরের দিকে এক্সাম করো। মনে রাখিস এইটা হচ্ছে আমাদের 2L লেন্থ এর জন্য পাই, তাহলে A লেন্থ এর জন্য এটি আসলো কনভার্ট হয়ে। তারপরে যেহেতু এটা সোজাটা আমরা জেড নিছি, এখানে আমাদের মাথায় নিতে হবে, তার জন্য এখানে কি হলো জেডের জায়গায় এটা রিপ্লেস করে দিলাম, জেডের জায়গায় এই জিনিসটা দিয়ে রিপ্লেস করে দিলাম, এটা আসলো। আছে লাস্টে এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি। সিম্পলিফাই করলে কি পাচ্ছি, এটাকে যদি সিম্পলিফাই করি পাবো হচ্ছে ই ইকুয়াল টু 4 4 কেটে যাবে, ওকে 4 × 1/4π ε₀ λ এই জেড বাই z² + s² / 4, z² + s² / 4 আর হচ্ছে √1 z² + s² / 2, এটা আসলো অ্যান্সার।
কোশ্চেনটা বল, ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেনটা বলছে কি, ও ফিগারটা দেওয়া আছে, ফিগারটা এমন দেওয়া আছে, ওকে কোশ্চেনটা একবার লিখে নে, পর পরের পর বোঝার চেষ্টা কর। বলছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স জেড ফ্রম সেন্টার অফ এ পার্ট অফ ডিস্ক। এই ডিস্কটা মনে রাখিস, এটা একটা ডিস্ক বলতে এমন হচ্ছে, ধরি না একটা থালা আছে কিন্তু থালার ভিতরটা এমন করে কাটা, অর্থাৎ এমন একটা স্ট্রিপ পড়ে আছে। ওকে এমন একটা পড়ে আছে, ক্লিয়ার আছে? যদি আমি গামছা দিয়ে দেখাই তাহলে কেমন হচ্ছে জিনিসটা, ডিস্ক কিন্তু গামছা দিয়ে রোল করলে এটা অনেকটা ইয়ার মতো লাগতেছে, কুণ্ডলির মতো লাগতেছে, বাট এমন হচ্ছে ডিস্ক। এটা এই ইয়ার কথা ভাব, ঠিক আছে, চ্যাপ্টার কথা ভাব, তাহলে এটা হচ্ছে, এটার জন্য এখান থেকে জেড ডিস্টেন্সে বের করতে বলছে। ওকে, বা এমন একটা ফাঁকা জায়গার জন্য এখান থেকে জেড ডিস্টেন্সে বের করতে বলছে। হ্যাঁ, সিডি প্লেয়ার, ভেরি গুড, সিডি প্লেয়ার পারফেক্ট এক্সাম্পল। তো কি হচ্ছে, এটা দেওয়া আছে, এটার জন্য বলছে জেড ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করো যখন ইনার রেডিয়াস R1 দেওয়া আছে, আউটার রেডিয়াস R2 দেওয়া আছে, আর এই যে ডিস্কটা আছে অর্থাৎ সিডি প্লেয়ারের যে জায়গাটা আছে ওটার মধ্যে চার্জ ডেন্সিটি কত দেওয়া আছে, প্লাস সিগমা, চার্জ ডেন্সিটি দেওয়া আছে। তো এই প্রবলেমটা আমরা কেমন করে সলভ করবো, প্রবলেমটা সলভ করার জন্য কি করতে পারিস, তুই হচ্ছে একটা কাজ করতে পারিস, এইখানে মাঝখানে একটা কি করে নিতে পারিস, স্ট্রিপ কেটে নিতে পারিস। ওকে, তো ডিস্কের মাঝখানে একটা ছোট্ট একটা এলিমেন্ট কাটলে এলিমেন্টটা কি পাবি, একটা রিং পাবি, তাহলে ছোট্ট একটা স্মল রিং, এলিমেন্টারি রিং কেটে নে, এলিমেন্টারি রিং এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বের করে দে, তারপরে কি করবি, ইন্টিগ্রেশন কই থেকে কই ইন্টিগ্রেশন করবি, ইন্টিগ্রেশন R1 থেকে R2 অব্দি ইন্টিগ্রেশন করে দিবি, তাহলে উত্তর চলে আসবে। ক্লিয়ার আছে? তাহলে কি করবি, তোদের আবার বলতেছি, একটা কি করবে, শুধু মাঝখানে একটা কি করবে, হচ্ছে স্মল আর রেডিয়াস এর একটা রিং কেটে নি, রিং কেটে ওটার থিকনেস কত নিয়ে নে, হচ্ছে ডিআর নিয়ে নে। ওকে, তারপরে থিকনেস পাবি, তারপর ওই একটা রিং এর জন্য তো হাজার হাজার প্রবলেম সলভ করছি, ওই রিং এর জন্য জেড ডিস্টেন্সে কি করে দেয়, ইলেকট্রিক ফিল্ড বের করে দেয়, লিমিট কোথায় বসা, R1 থেকে R2 অব্দি লিমিট বসায়, সিম্পল জিনিস। তাহলে আমরা কি পাওয়া যাবো, ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবো। তো তোরা এটা পড়ে আমাদের আমাকে সেন্ড করবি, আমি তোদের এটাকে কি করে আর একটা আলাদা নিয়মে করাই, অনেক ভাবে করতে পারিস প্রবলেম সলভ। এটাকে আলাদা ভাবে করতেছি, আলাদা ভাবে কিভাবে করতেছি, দেখ তোদের যেটা অলরেডি করাইছি ওই প্রসেসে আমি করি, বা ওইগুলার সাহায্য নিয়ে আমি করাই, যেটা বললাম ওইটা ওই প্রসেসে করবি, অমন প্রসেস তো আগে অলরেডি আমরা অনেকগুলো করছি, তোরা ওইটা করবি, আমি একটা তোরা যেগুলো অঙ্ক করছিস ওগুলোকে সাহায্য নিয়ে করতেছি। কেমন কেমন করি দেখ, একটা যদি এমন করি, এমন করতে পারি না, ভালো করে শোন, এমন একটা বড় একটা কি নিলাম আমি, ডিস্ক নিলাম। ওকে, তাহলে এই বড় ডিস্ক নিলাম, এটা রেডিয়াস কত আছে, R2 আছে, তাহলে এইখানে চার্জ ডেন্সিটি কত রাখলাম আমি, প্লাস সিগমা রাখলাম। এবার আর একটা জিনিস আমি করি, সঙ্গে সঙ্গে আর একটা ডিস্ক নিই, যেটা হচ্ছে এতটুকু ছোট ডিস্ক নিই, এটা রেডিয়াস কত আছে, হচ্ছে R1 আছে, এই ডিস্কের ভিতরে কি দিই আমি, হচ্ছে মাইনাস চার্জ দিই, এটা চার্জ ডেন্সিটি কত আছে, মাইনাস সিগমা। এবার তুই একটা জিনিস ভালো করে বলতো, এই বড় ডিস্কটার ভিতরে আমি যদি ছোট ডিস্কটা নিয়ে যা সুপার ইম্পোজ করে দিই, তাহলে কি হবে, এই যে ছোট জায়গাটা এতটুক জায়গায় যেখানে হচ্ছে R1 অব্দি জায়গাটা আছে, ওইখানে প্লাস মাইনাস একে অপরকে কি করে দেবে, ক্যান্সেল আউট করবে কি করবে না,
এতটুকু জায়গায় কিন্তু আমি নেই, এতটুকু জায়গায়, অর্থাৎ এইটা আগে এখানে বসাই, তাহলে এইটা আগে যখনই এখানে বসাবো, বসানোর জন্য এখানে কি হবে মাইনাস আসবে, তাহলে সেম মাইনাস চার্জ পাবো, তাহলে প্লাস মাইনাস কি করে দেবে ক্যান্সেল হয়ে যাবে, মাঝখানে কত পড়ে থাকবে, মাঝখানে জিরো চার্জ পড়ে থাকবে, এটাই কি রিপ্রেজেন্ট করবে, এটাকে রিপ্রেজেন্ট করে কি করে না, রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে, মাইনাস না প্লাস করবি স্টুডেন্ট, তাহলে আমরা সিগমা চার্জ ডেনসিটি অলরেডি কি নিয়ে এসেছি, আমরা মাইনাস নিয়েছি, তাহলে দুইটাই যোগ করে দেবো, দুইটাই যোগ করলে কি হবে মাঝখানে টা উঠে যাবে, শুধুমাত্র এই পাশেরটা পড়ে থাকবে, সিম্পল জিনিস। তাহলে একটা ডিস্কের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড জানি, তাহলে আর ওয়ান আর টু রেডিয়াস এর জন্য আমরা কি করি ইলেকট্রিক ফিল্ড যোগ করে দিই, সেই জিনিস। ওকে, তাহলে ইলেকট্রিক টোটাল ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড E equal to E1 plus E2. Okay? এবার শোন, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডিক্স, তোরা একটু পুরানা খাতা বের কর, ঠিক আছে, পুরানা খাতা বের করে বলতো, একটা যদি এমন একটা ডিক্স থাকে, ডিস্কে যদি প্লাস সিগমা চার্জ ডেন্সিটি দেওয়া থাকে, যেটা রেডিয়াস যদি আর দেওয়া থাকে, সার্কুলার একটা ডিস্ক আছে যেটা রেডিয়াস আর আছে, এইখান থেকে জেড ডিস্টেন্স উপরে, এখানে কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড বের করি, ইলেকট্রিক ফিল্ডের মান বের করছি অলরেডি, ওই ইলেকট্রিক ফিল্ডের কত আসছিল বল আমাকে কেউ, সেদিকে বের করছি মনে আছে, সিগমা জেড বাই 4 পাই এপসিলন 0 2 পাই, কেউ কিছু বলবি, 1 বাই জেড মাইনাস কি ছিল, কেউ তো কিছু বল, আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিন্তু কত হচ্ছে, এটা মনে পড়ছে, এটা না হলে খাতা খুলে দেখ এটা ছিল কি ছিল না, হবে তাহলে দেখ, ইলেকট্রিক ফিল্ড ইউ ওয়ান ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিক্স হ্যাভিং রেডিয়াস আর ওয়ান অ্যান্ড সারফেস চার্জ ডেন্সিটি মাইনাস সিগমা ইস, কত হবে এটা যেন আর ওয়ান বসাতে, তাহলে মাইনাস সিগমা জেড 4 পাই এপসিলন 0 2 পাই 1 বাই জেড, জেড ডিস্টেন্স এই বের করতেছি, আর এর জায়গায় কত হবে আর ওয়ান স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিন্তু কত হবে কে কে। সিমিলারলি ই টু ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিস্ক হ্যাভিং রেডিয়াস আর টু অ্যান্ড সারফেস চার্জ ডেন্সিটি মাইনাস সিগমা, সরি আর টুর ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস সিগমা, তাহলে কত হবে সিগমা জেড বাই 4 পাই এপসিলন 0 2 পাই 1 বাই জেড মাইনাস 1 বাই রুট ওভার আর টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে টপ ইকুয়েশন, তাহলে টোটাল দুটাই কি করে দেবো যোগ করে দেবো, ই ইকুয়াল টু তাহলে কত পাবো, তাহলে সমস্ত কিছু কমন যায়, সিগমা জেড বাই 4 পাই এপসিলন 0 2 পাই কমন যায়, তাহলে এটা প্লাস এটা যদি করি, ওকে প্লাস করলে কি হবে, জেড জেডটা কেটে যাবে,
জেড জেড রুট ওভার আর টু স্কয়ার জেড স্কয়ার, ওকে। তারপর আছে মাইনাস ই ওয়ান প্লাস ই টু, এবার তো সমস্ত কিছু কমন গেল, মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এর মানে প্লাস ওয়ান বাই রুট ওভার আর টু স্কয়ার। তো এটা এটা কেটে যাবে আর এই দুটা কিনবে থাকে যাবে। ওকে লেখে নিন, এটা আসবে অ্যান্সার। কোথায় রে? প্লাস ওয়ান বাই রুট কোথায় কথা বলতেছিস? এইখানে ভাই ক্যালকুলেশন তো ঠিকই আছে, এটা আসে তারপরে দুটো যোগ করে দিলাম, যোগের জন্য এটা কি আছে, এটা যোগ আসলো, তারপরে এটার সাথে যোগ, যোগের জন্য মাইনাস এ মাইনাস থাকলো আর মাইনাস এ মাইনাস এ প্লাস এ। টোটাল ইলেকট্রিক বিল দুটো শুধু যোগ করে দিলাম, ই ওয়ান প্লাস ই টু। ই ওয়ান এর মানে এটা, ই ওয়ান এই যে এগুলো সব কমন নিলাম, কমন নিয়ে মাইনাস এ মাইনাস এ মাইনাস আর মাইনাস এ মাইনাস এ প্লাস, ঠিক আছে, সরি মাইনাস এ প্লাস এ মাইনাস আর মাইনাস এ মাইনাস এ প্লাস, আর সঙ্গে সঙ্গে এটা যোগ করলাম, এটা হচ্ছে জেড আর এটা এমন এমনই আছে, তারপর জেড জেড কাটলো এটা পরে। হ্যাঁ আমি বলছি ওয়ান প্লাস ই টু বসানোর সময় উল্টাটা বসাচ্ছি, ওকে। আমি এখানে ই ওয়ান ই টু বলছি, বাট এখানে বসার সময় ই টু প্লাস ই ওয়ান বসাচ্ছি, ঠিক আছে, বুঝছিস সবাই? এবার শোন, এই যে কোশ্চেনটা
তোদের এমন করে দেওয়া থাকলো সিগমা চার্জ ডেন্সিটি যায়, আমাদের যদি প্লাস কিউ দিয়ে দেওয়া থাকতো তাহলে কি অ্যান্সার কি হতো? প্লাস কিউ দিয়ে থাকলে অ্যান্সার হইতো, মনে রাখিস যে সিগমা ইকুয়াল টু কত হচ্ছে কিউ বাই এ, তাহলে কিউ বাই এ এরিয়া কত হচ্ছে, এরিয়া এখানে দেখ কত হবে, পাই আর টু স্কোয়ার মাইনাস কত, পাই আর ওয়ান স্কোয়ার, এটুক এরিয়া হবে, তাহলে কিউ বাই কত হচ্ছে পাই ইন্টু আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার। সো এখান থেকে আমরা সিগমার জায়গায় এটা বসাইতাম ইলেকট্রিক ফিল্ড, তখন আমাদের অ্যান্সার আসতো এটা, সিগমার জায়গায় কিউ বাই পাই আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার জেড বাই ফোর পাই অ্যাপসিলন জিরো ইন্টু টু পাই ইন্টু ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, সুরাজ বুঝছিস? তোরা কিন্তু যে প্রসেসটা আমি করতে বললাম ওই প্রসেসে করবি, করে দেখবি একবার কি করবি, একটা রিং কেটে নিবি, রিং কেটে তারপরে ইন্টিগ্রেশন করে দেবি, তারপরে দেখবি এটা অ্যান্সার আসে কি আসে না। লাগা কমপ্লিট, ঠিক আছে, ঠিক আছে। তোদের গসের লটা করার পর গসের লট শেষ হলে আমরা গসের লট থ্রুতে আমরা ইলেকট্রিক ফিল্ড এন্ড পটেনশিয়াল বের করব, সেখানে ইলেকট্রিক ফিল্ড এন্ড পটেনশিয়াল বের করার পর আমরা একটা পরীক্ষা নেবো তোদের। ওকে, ইলেকট্রিক ফিল্ড, তোদের একটা জিনিস বলি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক যে পড়তেছি এখানে বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, মেইন জিনিস হচ্ছে চার্জ নিয়ে, আর চার্জের সব থেকে একটা মেন এফেক্ট কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, আর ইলেকট্রোস্ট্যাটিক তো ইলেকট্রিক ফিল্ড এর রেসপেক্টেই আমরা পড়াশোনা করব। তার জন্য মনে রাখিস আমাদের সব সময় কিন্তু টার্গেট ইলেকট্রিক ফিল্ডেই বের করা। এই যে ইলেকট্রিক ফিল্ড গুলো বের করতেছি কিসের থ্রুতে বের করতেছি, কুলম্বস ল কে হেল্প নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতেছি। তাহলে কুলম্বস ল কে হেল্প নিয়ে আমরা এতদিন ইলেকট্রিক ফিল্ড বের করলাম বিভিন্ন শেপের অবজেক্টের ক্ষেত্রে, এবার কি করব আমরা ইলেকট্রিক ফিল্ড, আবার ইলেকট্রিক ফিল্ড বের করব, আরো ইজি ভাবে বের করার চেষ্টা করবো। সে তার জন্য কি করবো, আমরা গসের ল আমরা ইউজ করব। ওকে, তো গসের ল একবার শিখে গেলে তুই দেখবি ইলেকট্রিক ফিল্ড করা, ফিল্ড বের করা খুবই খুবই সোজা হয়ে যাবে। গসের ল এত সুন্দর একটা জিনিস, আমাদের সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড একদম সেকেন্ডের মধ্যে বের করে দেয়। এবার ইলেকট্রিক ফিল্ড যদি বের করে দেয় আমাদের ইলেকট্রোস্ট্যাটিক হয়ে গেল, আর ইলেকট্রিক ফিল্ড বের করার সঙ্গে সঙ্গে আমরা পোটেনশিয়াল বের করা শিখবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড এর পোটেনশিয়াল বের করা শিখে যাবো আমরা। এবার তুই দেখতেছিস যে কুলম্বস ল দিয়ে একবার ইলেকট্রিক ফিল্ড বের করতেছি, তারপরে আবার গসস ল দিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করতেছি, পরবর্তীতে আরো আমরা কি করব, ভেক্টর পোটেনশিয়াল দিয়ে আমরা কি করব, হচ্ছে সরি স্কেলার পোটেনশিয়াল দিয়ে কি করব, আমরা আবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করার চেষ্টা করব। তো মেইন টার্গেট আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করাই হবে, ঘুরে ঘুরে আমরা একটাই টার্গেট আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করা। ওকে,
সো এই প্রসেসটা দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করার অনেকগুলো প্রবলেম সলভ করছি এবং আমরা সমস্ত কিছু এগুলা কি হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য কি করবো, নতুন একটা থিওরি বা প্রসেস আমরা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে গসেস ল। এবার গসেস ল একবার যদি শিখে যাই তারপরে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক একদম সোজা, কারণ ইলেকট্রোস্ট্যাটিকে মেন জিনিস হচ্ছে গসেস ল, ওটাতে ইলেকট্রিক ফিল্ড বের করা শিখে গেলে পরবর্তীতে সব জিনিস সব প্রবলেম তোরা এমনি এমনি সলভ করতে পারবে। ওকে, সো আমরা এখন কি শিখবো হচ্ছে গসেস ল, যেটা গসেস ল কিসের জন্য শিখবো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা গসেস ল ব্যবহার করা শিখবো, এবং গসেস ল কি জিনিস, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি জিনিস, এটা কোথায় ইউজ করা যাবে কোথায় ইউজ করা যাবে না, সমস্ত কিছু জিনিসগুলো কি করবো আমরা হচ্ছে গসেস ল এর মধ্যে শিখবো। ওকে, কিন্তু আজকে না আমার ভালো লাগতেছে না, সো জোশ পাইতেছি না, গসেস ল আমি এটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে এইটুকুই থাক, ছোট্ট একটু ক্লাস হইলো। ওকে, গসেস ল আমি নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? তো এরপর দিন গসেস ল মজাদার আসবে, গসেস ল যখন পড়বো না তোদের খালি দেখবি গসেস ল দিয়ে তোকে যত কঠিন প্রবলেম দেয় তোরা নিজেরা প্রবলেম বানাইতে পারবি, এবং গসেস ল কি করতে পারবি হচ্ছে নিজেরাই করতে পারবি। হ্যাঁ, তোদের ইলেকট্রোস্ট্যাটিক এর ক্লাস কবে কবে চলতেছে তোদের তো অ্যাপে যদিও বলাই আছে ইলেকট্রোস্ট্যাটিক এর ক্লাস চলতেছে তোদের সানডে মানডে তো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্লাস চলে, টিউজডে থাকে, তারপরে হচ্ছে ওয়েডনেসডে ক্লাসিক্যাল মেকানিক্স থাকে, টিউজডে ওয়েডনেসডে, হ্যাঁ থার্সডে ফ্রাইডে স্যাটারডে, ওকে থার্সডে ফ্রাইডে স্যাটারডে টিউজডে, ইয়েস এই চার দিন হচ্ছে তোদের ইলেকট্রোস্ট্যাটিক এর ক্লাস। ওকে, তো এরপরে আমরা এরপরের দিন গসেস ল শিখবো, জয়েন করবি সবাই গসেস ল, তোরা একবার শিখে নে ভালো করে, দেখবি যে কোনো প্রবলেম চুটকিতে তোরা সলভ করে দেবে এর পরবর্তীতে, একবার খালি আমি প্রসেসটা শেখাই দেবো। চল তাহলে আজকে গুড নাইট টাটা। হ্যাঁ, আর যদি কারো কোনো লেকচার বাকি থাকে এখনই লেকচার গুলো কমপ্লিট করে ফেল, এবং তাহলে গসেস ল দেখতে আরো মজা লাগবে। ওকে, বুঝতে পারবে ভালো করে, আর যদি এখনো ডিরেক্ট ডেল্টা কেউ দেখে না থাকিস ডিরেক্ট ডেল্টার ভিডিও গুলো দেখে নেই। ওকে, ডিরেক্ট ডেল্টার ভিডিও গুলো আমাদের গসেস ল থেকে কাজে লাগা শুরু করবে। চল তাহলে গুড নাইট। তো দিদি কবে হইলো, ঠিক আছে, চল টাটা। ঠিক আছে।